হ্যালো এভরিওয়ান, আজ আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন দেখো, আমি মাম্মাম আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে একটু বেরিয়েছি। হ্যাঁ, মাম্মামের যেহেতু সামনে বার্থডে রয়েছে, তাই একটু কেনাকাটা তো করতেই হবে, ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশান হওয়া হবে আর কি। ওর মামা বাড়িতে ওর দিদুন আর কি সেলিব্রেশান করবে, দিদু মেমিরা। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে তো একটা ড্রেস দিতেই হবে, প্লাস কিছু কর্তব্য আমাদেরও থাকে। তাই দেখো, চলে এসেছি আমরা ইজি বাইয়ে, আর এখান থেকে মামামের জন্য নিয়ে নিলাম একটা ড্রেস, আর কিছু কেনাকাটা করে নিলাম মামামের জন্য। আর মামাম তো এইসব শপিং মলে আসলে বেশ মজাই পায়। তো যাই হোক, আর আজকে কিন্তু প্ল্যানিং সেইভাবে ছিল না, জাস্ট ঘুরতেই এসেছিলাম। তো মামামের যেহেতু সামনে বাড়তে রয়েছে, তাই ভাবলাম কেনাকাটা করে নিই। আর দেখো, এখন হচ্ছে মামামের স্কুল ফ্রেন্ডদের জন্য কিছু পেন্সিল আর রাবার অ্যারেঞ্জ করা হয়েছিল, যেহেতু মামামের বার্থডে রয়েছে। তো বার্থডে সেলিব্রেশান তো শনিবারে হবে, যেহেতু ওর বার্থডে শনিবার, কিন্তু শুক্রবারে স্কুলের সেলিব্রেশান হবে। এর জন্য দেখো, আমি শুক্রবার সকালবেলা ভোরবেলা উঠে এখানে ময়দাটা মাখছি। কিছু ফ্রেন্ড আমারও রয়েছে, তোমরা জানো এর আগেও ভিডিওতে দেখেছো, তা তাদেরকেই আমি আর কি খাওয়াবো আজকে, লুচি আর মাংস নিজে হাতে করে খাওয়াবো। তো তার জন্যই ভোর 5টার সময় এসে ময়দা মাখছি, ভোর 5টার সময় উঠে। আর এখানে দেখো, মোটামুটি মাংসটাও কিন্তু কষাচ্ছি। যাই হোক, কিছু কিছু ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়েছে যেহেতু একা হাতে। তো সব কিছু রেডি করে মামামকে নিয়ে দেন দেখো চলে যাচ্ছে স্কুলে। এখন যেহেতু স্কুলের টাইম হয়ে গেছে, 7টা থেকে স্কুল, তাই কিন্তু স্কুলে চলে যাচ্ছি। কিন্তু তোমাদের সাথে লুচি করা বা মাংস করা কিছুই শেয়ার করতে পারিনি, কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি। তো আমি খুবই দুঃখিত। এখন মামামকে নিয়ে স্কুলে দিয়ে দেন দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে কিছু মিষ্টিও নিয়ে নেব। তো এখান থেকে দু রকম মিষ্টি নেওয়া হলো ওর আমার ফ্রেন্ডদের জন্য। তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, ওটা আর শেয়ার করতে পারিনি। দেন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মামাম যা গিফট পেয়েছে স্কুলে, সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছে। দেখো, আমার ফ্রেন্ডরা কিছু গিফট দিয়েছে আর কি, মামামের আন্টিরা। ওটা একটা লাঞ্চ বক্স দিয়েছে, ওটাও রয়েছে। দেন ওর কিছু ফ্রেন্ড রয়েছে যারা ক্যাডবেরি দিয়েছে। ওর একটা ফ্রেন্ড জেসিকা, ও দিয়েছে একটা পেন্সিল বক্স, যেটা ও খুব আনন্দ সহকারে ছিঁড়ে আর কি দেখবে, যেহেতু গিফট ওপেন করতে সবারই ভালো লাগে। তো ও তো বাচ্চা মানুষ, ওর আরও বেশি এক্সাইটেড। তো যাই হোক, ওর পেন্সিল বক্সটা ওপেন করে দেখলো, এর মধ্যে একটা রুলার রাবার রয়েছে, সেটাই আমাদেরকে দেখাচ্ছিলো। আর এখানে ক্যাডবেরি পেয়েছে সুপ্রীতি, ওর একটা ফ্রেন্ড, ও একটা ক্যাডবেরি দিয়েছে। আর একটা ক্যাডবেরি দিয়েছে আমারই একটা ফ্রেন্ড, তার মেয়ে, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওরই ক্লাসে পড়ে। আর এই লাঞ্চ বক্সটা দিয়েছে ওর আন্টিরা, মানে আমার ফ্রেন্ডরা। তো বেশ ভালো লেগেছে আর খুব পছন্দ হয়েছে, মামাদেরও পছন্দ হয়েছে, আমাদেরও খুব পছন্দ হয়েছে। তো তোমরা দেখো আর তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর সত্যি কথা, বাচ্চাদের কাছে না গিফট খুব একটা বড় ব্যাপার। আর মামামের ক্লাসের সব ফ্রেন্ডদের জন্য কিন্তু আমার মানে আমাদের তরফ থেকে ছিল একটা করে রুল, একটা করে রাবার আর চকলেট ছিল। আর মামামের জন্য কেক দিয়ে দেওয়া হয়েছিল, ওর ম্যাডাম ক্লাসরুমে কাটিয়েছে। তো ওখানে তো গার্জিয়ানের অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, যেহেতু ওটা একটা ক্লাসরুম আর আমাকে সেখানে আর কি পারমিশন ছিল না যে আমি যাব। আমি যাওয়ার পর এই যে কেকটা দেখতে পাচ্ছ তোমরা, এই কেকটা কিনে ম্যামের হাতে দিয়ে দিয়েছিলাম, ওরা সেলিব্রেশান করে নিয়েছে। তো তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নেক্সট কিন্তু ভিডিও আসছে মামামের বার্থডে সেলিব্রেশন। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর এভাবে পরপর ভিডিওগুলো দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, মামামের বার্থডে কেকটা কেমন হয়েছে তোমরা জানিও।